আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে চমৎকার কুরবানি স্পেশাল একটা ডিজনি চ্যানেলের জাম্বো একটা হারিসেট দেখাবো। আর এই হারিসেটটা যদি থাকে, আমার মনে হয় না এবারে কুরবানিতে আপনাদের মেহমানদারিতে কোনো অসুবিধা হবে। জাস্ট আপনারা গামলায় করে মাংস আনবেন, এটার ভিতরে মেখে ঝুঁকে বেশি বসিয়ে দিবেন, আর সবাইকে আপনারা সার্ভিং করে করে খাওয়াবেন। তো শুধু যে আপনারা গরু মাংস রান্না করবেন তা কিন্তু না, এই ফুল সেটটা কিনলে একটাতে আপনারা পোলাও, একটাতে আপনারা গরু গোস্ত, একটার মধ্যে আপনারা মুরগির মাংস সব কিছু রান্না করে তিনটা সেটের মধ্যে কিন্তু এটা দিয়েই পরিবেশন করতে পারবেন। এই যে কড়াই সেটটা এতটাই ড্যাশিং, এতটাই সুন্দর যে এটা যদি টেবিলও আপনারা সার্ভ করেন দেখতে কিন্তু এতটুকুও অসুন্দর লাগবে না। আর এটার সাথে কিন্তু গিফট আছে, এটার সাথে কিন্তু আপনারা দুইটা সিলিকন চামচ কিন্তু ফ্রি পেয়ে যাবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের পক্ষ থেকে। এবং এই যে শোরুমটা আমরা এসেছি এটা হচ্ছে মিত্তিকা কোকারিস, মৃদুল কোকারিস, মৃদুল কোকারিস থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে, আর এখানে কিন্তু একটা গ্রিল প্যান পেয়ে যাবেন। তো গরু গোস্ত দিয়ে অনেক মজাদার মজাদার কিন্তু খাবার রান্না করা যায়। আপনারা জানেন বিফ স্টেক করা যায়, কাবাব করা যায়, তারপর হচ্ছে শামী কাবাব, শিখ কাবাব, কত রকমের কাবাব করা যায়। তো গ্রিল প্যানটা থাকলে কিন্তু করতে পারবেন। আর গ্রিল প্যানটা সম্পর্কে আপনাদেরকে না বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই গ্রিল প্যানে কিন্তু দুইটা সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ট্যাপ করা আছে, যার কারণে এক্সট্রা যে অয়েলটা আছে এক্সট্রা অয়েলটা কিন্তু আপনারা সুন্দর মতো ঢেলে নিতে পারবেন এবং সুন্দর মতো রান্না করতে পারবেন। এটার ভিতরে আপনারা বড় সাইজের একটা স্টেক অ্যাট এ টাইম করতে পারবেন এবং আপনারা কাবাব বা বার্গার যে টিকি আপনারা অ্যাট এ টাইম চারটা টিকি আপনারা এটার ভিতরে করতে পারবেন। আর যেহেতু ঢেউডেও আছে স্টেকের ভিতরে কিন্তু খুব সুন্দর ঢেউডেও করবে। তো ভিউয়ার্স, এইটা সম্পর্কে ডিটেলসে বলবে আমাদের হারুন ভাইয়া। তো হারুন ভাইয়া এখন স্ক্রিনে আসবে, আমি এখনকার মতো স্ক্রিনের পিছনে যাই এবং আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলস সেটা সম্পর্কে বলি। ওকে, তো হারুন ভাইয়া আপনি চলে আসেন এদিকে। এখানে অনেকে বলে যে এই যে নোয়া চামচ ইউজ করা যায়, এটা বলা যাবে না, ঠিক আছে? না না, এটা হচ্ছে সিলিকনের চামচ, সিলিকনের চামচ, কাঠের চামচ, নোয়া চামচ ইউজ করা যায়, এটা সম্পূর্ণ ভুল। এগুলো হচ্ছে মার্বেল কোটেড, মার্বেল কোটেড যেটা শুধুমাত্র হার্ড অ্যানোডাইজ ফিচুরা ছাড়া পৃথিবীর যে কোনো মার্বেল কোটেড যেগুলো আছে সবগুলোতে কাঠের চামচ এবং সিলিকনের চামচ ইউজ করতে হবে, কারণ ফিচুরা মাত্র একটা কোম্পানি যেটাকে কাটলে ভিতরে ওটাই বের হয়, কিন্তু এগুলো সব কোটেড করা। ওকে, তো আমি এখন সাইজগুলো বলে দিচ্ছি। এখানে কিন্তু তিনটা সাইজ আছে, 32, 36 এবং 40। আমরা সবচেয়ে বড় সাইজ যেটা দেখতে পাচ্ছি এটার ভিতরে আপনারা 5 কেজি পোলাও চাল এবং 8 কেজি, 8 কেজি থেকে 10 কেজি গরু মাংস অনায়াসে রান্না করতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর নিচে কিন্তু প্রিমিয়াম কয়েল করা, প্রিমিয়াম কয়েল করার কারণে কিন্তু এটার ভিতরে অল্প আছে, আপনারা রান্না করতে পারবেন এবং অয়েললেস। এখানে কিন্তু আপনারা প্রায় কত পার্সেন্ট অয়েল সেভিং হবে ভাইয়া? 85% অয়েল সেভিং হবে, মানে 25% অয়েল দিয়ে রান্না হয়ে যাবে। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনারা এই বড় বড় ড্যাকগুলোতে যখন রান্না করবেন পোলাও কিন্তু নিচে লেগে যাবে না বা দমে দিলে লাগার কোনো চান্সই নাই। তো আপনারা কিন্তু, আমি আপনাদেরকে আবার বলবো যে আপনারা কিন্তু অবশ্যই কাঠের চামচটা ইউজ করবেন। জি জি, এটা ভিতরে কোনো লোহার চামচ এগুলো অনেকে দেখায় দেয়, এগুলো ইউজ করবেন না, করলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোটিং ভালো রাখার জন্য আপনারা যেই টিপসটা ফলো করবেন সেটা হচ্ছে গরম অবস্থাতে কখনো এগুলো ক্লিন করবেন না। রান্না করার মিনিমাম 1 ঘন্টা পরে যদি আপনারা এটা ক্লিন করেন এটা কিন্তু 100% কিনেছেন যেমন ওভাবে মিনিমাম 10 বছর আপনারা ইউজ করতে পারবেন, আরো বেশি ইউজ করতে। আমরা 10 বছরই বলি কারণ 10 বছর একটা অনেক লং টাইম। তো আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু ঢাকনাটা ট্রান্সপারেন্ট, নবটা কিন্তু, এটা কাগজটা হাতের থেকে রাখলাম সমস্যা নেই, আমি একটু দেখাই। এটা ঢাকনাটা কিন্তু অনেক সুন্দর, আর এই ঢাকনাটা এমন ভাবে করা যেন আপনারা বাহির থেকে যেন দেখতে পারেন যে পোলাওটা ঠিকঠাক হচ্ছে কিনা বা মাংসটার কালারটা ঠিকঠাক এসেছে কিনা। তো আমরা এটা মানে পোলাও বিরিয়ানি খিচুড়ি সব করতে পারবেন। এটা হচ্ছে 40 সিএম, এগুলো তো আলাদা সেল করা হবে না, না একটা সেট, একটা সেট, তিনটা মিলে একটা সেট। আর লগে যে আপনি তিনটা আইটেম ফিট করতে পারেন, তিনটা আইটেম মানে হচ্ছে দুটো সিলিকনের চামচ, একটা দুটো সিলিকনের চামচ, আর একটা হচ্ছে গ্রিল প্যান, অ্যাবসলিউটলি ফ্রি। তো ভাই এই যে টোটাল সেটটা আমরা দেখাচ্ছি, এটা প্রাইসটা কত? এটা হলো আপনার 9500 টাকা, 9500 টাকা, 9500 টাকা হচ্ছে এটার প্রাইস। আমি এটা প্যাকেটটা দেখিয়ে দিই কারণ অনেকে গিফট কেনার সময় কিন্তু ওটাখান থাক, ওটাখানে থাক, আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যাকেটটা, কারণ প্যাকেটটা কিন্তু দেখাটা অনেকটাই জরুরি, অনেকে কিন্তু গিফট দেওয়ার সময় প্যাকেটের দিকটা খেয়াল করেন। তো এটা আরেকটা ডিপ কালার আছে, আমি ডিপ কালারটা একটু দেখিয়ে দিই। ওকে, এটা হচ্ছে আরেকটা কালার। ওকে, যারা ইউজ করবে অনেকদিন, আমি অরিজিনাল যে সেটা কিভাবে বুঝবেন সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু ডিজনি প্যানেল করা আছে, প্যানেল করা আছে এবং নিচে কিন্তু ডিজনি ইটালি খোদাই করে দেওয়া আছে, খোদাই করে লেখা থাকে নিচে অরিজিনাল ডিজনি ইটালি।
ওকে তো আমি অ্যাড্রেসটা দিয়ে দেই জি এটা 9500 এই যে আপনি অ্যাড্রেস আর হোম ডেলিভারিটা ফ্রি আমি আপনাদেরকে বলি এটা প্রাইস হচ্ছে 9500 হোম ডেলিভারিটা ফ্রি হোম ডেলিভারি সার্ভিস একবারে ফ্রি একবারে ফ্রি বাংলাদেশে যে কোথা থেকে আপনি এটা অর্ডার আপনি যদি টেক না তেতুলিয়া তেও না তাও হোম সেলে হোম ভিতরে হলে আপনি 12টার ভিতরে মাল পৌঁছে দেবে আর ঢাকার বাইরে হলে আপনি 48 জি আচ্ছা আচ্ছা এটাও বলে দেবেন খুব ভালো সুবিধা ভাই আপনিই বলছেন সবাই শুনছে তো আমি এটা একটু দেখাই এটা হচ্ছে মিডল ক্রোকারিস এটা হচ্ছে ফুলচান মার্কেট আনারকলি রোড টঙ্গী বাজার টঙ্গী গাজীপুর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্টাক্ট নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে যোগাযোগ করতে পারবেন এবং প্রোডাক্টের দাম সেন্ডিং চার্জ আগে পাঠিয়ে দিবেন যারা ঢাকার বাইরে থাকেন আর ঢাকার ভিতরে আপনারা প্রোডাক্ট পেয়ে তারপর দাম দিতে পারবেন মানে ক্যাশ অন ডেলিভারি মিত্তিকা কোকারিজের অ্যাড্রেসটাও আমি একটু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় শাখা এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করেও কিন্তু আপনারা এই ব্রাঞ্চ থেকে এবং আপনারা যে দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি যে ব্রাঞ্চ আছে সেখান থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তার মানে টঙ্গীবাসী এবং যাত্রাবাড়িবাসী সবাই কিন্তু কেনাকাটা করতে পারবেন কোনো প্রবলেম হবে না এছাড়া অল বাংলাদেশে যে যেখানে আছেন কোনোটা ভালো লাগলে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি শোরুমটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলোর সাথে আরও যদি কোনো প্রোডাক্ট লাগে সেগুলো নিতে পারবেন তো এখানে কী কী আছে এক ঝলকে দেখিয়ে দিই যেটার সাথে যে আমার এটা লাগবে ওটা লাগবে আপনারা ভাইয়াদেরকে বলতে পারবেন এখানে আপনারা টিভি ওভেন চুলা তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আর বলে দিচ্ছি হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ননস্টিকের কারি প্যান তারপরে আপনারা কি আম অ্যালু সেফ এগুলো আপনারা পাবেন তাছাড়া আমি ব্ল্যান্ডারগুলো দেখাই এখানে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি ব্র্যান্ডের কিন্তু ব্ল্যান্ডার আছে মিয়াকো আছে নিয়ামা আছে জাপান আছে তারপরে ডেজনি আছে তারপরে এখানে গ্লাস আইটেম সব কিছু ক্যাসরোল আছে আপনারা ক্যাসরোল তো দেখতেই পাচ্ছেন গ্লাস আইটেম ডিনার সেট সব কিছু আপনারা আপনাদের লাইফস্টাইল মেনটেন করতে যাবতীয় যা লাগে সব পাবেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ